ইয়াস, সন্ধ্যা 7টা যখন বেজেই গেছে তখন কি আর করার, তখন কিছু এন্টারটেইনমেন্ট, তখন কিছুমাত্র কিছু কথাবার্তা, তখন কিছু আড্ডা, তখন কিছুটা সময় গতানুগতিক ধারার বাইরে গিয়ে কিছুক্ষণ একসঙ্গে থাকা, তাই না? শুরু হয়ে গেছে ইভালি প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফান কিংস, শুধুমাত্র ক্যাপিটাল এফএম 94.8 এ। আর আপনি যেহেতু জানেন যে সন্ধ্যা 7টার সময় এখানে নাট বল টু আসবে, আর হচ্ছে যে ইভ্যালু প্রেজেন্টস নাট বল টুদের শুরু হবে, টু ফান কিংস শুরু হবে, সেখানে কী কী করা যায়, কী কী করতে হয় সেগুলো নিয়ম নিশ্চয়ই আপনি জানেন। তারপরও আপনাকে একবার জানিয়ে দিই যে আপনি যদি জয়েন করতে চান তাহলে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি এসএমএস করতে পারেন, কমেন্ট করতে পারেন, কল করতে পারেন। এসএমএস করার নিয়ম হচ্ছে লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা, লিখে পাঠাবেন 26969 এই নম্বরে। আর কমেন্ট করতে চাইলে ক্যাপিটাল এফএম 94.8 এর পেজে গেলে, আমাদের ফ্যান পেজে গেলে দেখবেন যে সেখানে একটি লাইভ চলছে যেখানে একজন মাত্র মানুষকে দেখা যাচ্ছে সেখানে, কিন্তু দেখছে আমাদের অনেক অনেক বন্ধুরা, সেখানে গিয়ে আপনি হচ্ছে কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আমাদের লাইভটি ফোন করার জন্য নাম্বার হচ্ছে 02550366 59। দেখা যাক কিছুক্ষণ পরেও আমরা ফোন করে রিসিভ করতে পারি, কিন্তু হ্যাঁ, তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেরা নিজেরা একটু আলাপ আলোচনা করা তো অত্যন্ত জরুরি। যদিও নিজেদের আলোচনা হচ্ছে যে আপনাদের কথা আমি শুনতে পাই সেটা হচ্ছে অনেকটা কিছুক্ষণ পরে, 7:15 পর থেকে বা হচ্ছে ব্রেকের পর থেকে, তারপরে হচ্ছে যে সরাসরি শুনতে পাই ফোন কলে সেটার জন্য তো আবার 7:40 পর্যন্ত ওয়েট করতে হয়। দেখা যাক আজকে বেশিক্ষণ ওয়েট না করে এর আগেও কল রিসিভ করতে পারি। তার আগে আমরা নিজেরা কিছুক্ষণ কথাবার্তা বলি, কী নিয়ে আলোচনা করা যেতে পারে। প্রত্যেক দিন এখানে একটা জার রাখা উচিত, জারের মধ্যে কিছু কিছু টপিক, কিছু হচ্ছে নাম বা হচ্ছে কিছু ঘটনাবলি লিখে সেখানে রেখে দিয়ে সেটা হচ্ছে যে র্যাফেল ড্রর মতো শেক করে তারপর হচ্ছে ওইখান থেকে একটা টপিক উঠিয়ে ওইটা নিয়ে যোগ টোক বলা উচিত। যেহেতু সেটা নাই তো দেখি না কি বলা যায়। এরকম একটা ঘটনা আজকে বলতেই ইচ্ছা করতেছে, সেটা হচ্ছে যে আমার কাছে খুব ভালো লাগছে জিনিসটা, সেটা হচ্ছে এক 5 বছরের বাচ্চা ছেলে তার মাকে বলতেছে, মা যখন ঘুম পাড়ানোর জন্য তাকে গল্প শোনাইতেছে, হ্যাঁ ছোটবেলায় মা ঘুম পাড়ানোর জন্য গল্প শোনাইছে, এরকম বোধহয় সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী এখনকার জেনারেশনে তেমন একটা হয় না, তাই না? এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা হচ্ছে মোবাইলে গেম খেলতে খেলতে বা হচ্ছে যে কার্টুন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে, ওই যে কানামাছির গল্প শুনতে শুনতে ঘুম পাড়ে না, এবং একই কানামাছির গল্প 2 দিন পর পর 4 দিন পর পর একটু এইদিক ওইদিক নাম পাল্টে ক্যারেক্টার পাল্টে একই গল্প আবার শোনানো, এটা মায়েদের একটা হচ্ছে যে একটা বিরাট একটা প্রতিভা। হ্যাঁ সেটা হচ্ছে যে বাচ্চার বাবাও পারে না, ওটা শুধুমাত্র মায়েরাই পারে। তো এরকম এক বাচ্চা নিজেও তার মাকে গল্প শোনাইতেছিল, গল্প না বলতেছিল যে আম্মু আমি কিন্তু বড় হইলে ওই যে তুমি যে রাজার গল্প শোনাও না প্রতিদিন যে রাজা রানীদের গল্প শোনা, ওই রাজার মতো আমিও কিন্তু একসঙ্গে 4টা বিয়ে করবো আম্মু। তো মা বলতেছে ও বাবা তুমি রাজাদের মতো 4টে বিয়ে করবে? বলছে হ্যাঁ আম্মু তুমি যে রাজার গল্প শোনা ওই রাজার মতো আমি 4টা বিয়ে করবো একসঙ্গে, প্রত্যেক রানী হচ্ছে ঘরের কাজ করবে, কেউ বসে থাকবে না, হ্যাঁ একটা রানী বাজার করবে, একটা রানী মনে করো রান্না করবে, আরেকটা রানী হচ্ছে বাড়ির কাজ করবে, আরেকটা রানী ঘর দোর পরিষ্কার করবে। তো আম্মু বলতেছে তাহলে তুমি 4টা রানীর মধ্যে কোন রানীর সঙ্গে থাকবা বাবা? তো ছেলে বলতেছে আমি তো কোনো রানীর সঙ্গে না মা, আমি হচ্ছে তোমার সঙ্গে থাকবো। এই শুনে আনন্দে আবেগে বাচ্চাটার মা কান্না করে দিল। এবার কাঁদতে কাঁদতে বাচ্চার মা বাচ্চাকে বলল তাহলে তোমার 4টা রানীর সঙ্গে কে থাকবে? বাচ্চা বলতেছে রানীর সঙ্গে বাবা থাকবে মা। এবার বাচ্চার বাবা আনন্দে কান্না করে দিল। কান্নাকাটি একটা ব্যাপার, হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে বিভিন্ন সময় দেখা যায় যে হচ্ছে সংসার হাজব্যান্ড চালালেও সংসারের যিনি কর্তা ওই হাজব্যান্ডকে আবার ওয়াইফ চালায়। ওয়াইফের সঙ্গে ঝগড়াঝাটি হলে সেই রাগ মেটানোর জন্য অফিসে অফিস কলিগদের সাথে বা হচ্ছে কর্মচারীদের সাথে ওই ঝালটা এখানে এসে মেটানো হয়, তারপর আবার যখন বাসায় চলে যায় বিরাট বদরাগী বিরাট একটা পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তিত্ব একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ যখন বাসায় ফিরে যায় বউয়ের কাছে আবার সে আগের মতোই অবস্থা। এরকম এক লোকের গল্প শুনতেছিলাম, বলতেছে বউ বিছানা ঝাড়ু দিতেছিল, বউ বিছানা ঝাড়ু দিতে দিতেছে আমি খাটের কোনায় বসে আছি, বিছানা ঝাড়ু দিতে দিতে খাটের কোনায় যখন বউ আসলো কোনা ঝাড়তে গিয়ে আমাকে বলল উঠো, আমি উঠলাম, বউ ঝাড়ু দিল, ঝাড়ু দিয়ে আমাকে আবার বলল বসো, আমি বসলাম, বউ ঝাড়ু শেষ করল, ঝাড়া শেষ হয়ে গেলে বউ চলে গেল। এই দৃশ্য জানালা দিয়ে পাশের ফ্ল্যাটের ভাবি দেখল, পাশের ফ্ল্যাটের ভাবি দেখে
তার হাজবেন্ডকে বলতেছে, দেখছো ওই বাসার রহিম কাকা, হ্যাঁ কত ভালো, বউয়ের কথায় উঠলো আবার বউয়ের কথায় বসলো, আমি নিজের চোখে দেখছি, আর তুমি আমার কথায় উঠো না বসো না, এই জন্য আমাদের সংসারে এত অশান্তি। এরকম আরেক বউ করতেছিল, হাজবেন্ড বসে বসে কাজ করতেছে, বসে বসে কাজ করতেছে, এমন সময় বউ আসছে, বউ এসে বলতেছে, এই দেখি তুমি উঠো তো, আঙুল দিয়ে নারায়ণ নারে বলতেছে, দেখি চেয়ার থেকে উঠো, হাজবেন্ড উঠছে, বলছে দেখি এবার ডানে যাও, হাজবেন্ড ডানে গেছে কোনো কারণ ছাড়া, হাতে ঝাড়ু নাই কিছু নাই, পরিষ্কারও করতেছে না কিছু, কিন্তু হাজবেন্ড বুঝতে পারতেছে না আসলে করতেছে কি, এরকম ডানে যাও উঠো ঘটনা কি, আচ্ছা হ্যাঁ উঠো, হাজবেন্ড উঠছে, ডানে যাও, ডানে গেছে, আচ্ছা এবার বামে আসো, চেয়ার সেরে হাজবেন্ড আবার বামে আসছে, বলছে এবার একটু পিছনে আসো, পিছনে, হাজবেন্ড পিছনে আসছে, বলছে যাও আবার তোমার চেয়ারে গিয়ে বসো, হাজবেন্ড আবার চেয়ারে গিয়ে বসলো, জিজ্ঞেস করলো এটা কি হইলো, বলছে না দেখলাম আমার আঙ্গুলের পাওয়ার ঠিক আছে কিনা, আঙ্গুলের ইশারায় কতজনের কত জীবন বদলে গেল। আহারে, তবে বিয়ের আগে এরকম ছেলে তার এক মেয়ের ইনবক্সে লেখছে যে হাই, কথাবার্তা তো শুরু হাই দিয়েই শুরু হয়, হাই, মেয়েটা রিপ্লাই দিছে সরি ভাইয়া, টেকেন, বলছে টেকেন, হোয়াট ইজ টেকেন, বলছে টেকেন মানে বুঝেন নাই, টেকেন মানে হচ্ছে যে আমার বয়ফ্রেন্ড আছে, বলছে কি আজব, আমার আগে আমার কথাটা শুনো, তারপরে হচ্ছে যে তোমার এইসব বয়ফ্রেন্ড মূলক কথাবার্তা বলো, বলছে দেখেন কি আজব বলার কিছু নাই, আর আমাকে আমাকে তুমি করে বলতেছেন কেন, হ্যাঁ আমাকে আমার বয়ফ্রেন্ড দেখলে কিন্তু খুব রাগ করবে, আপনি একটা অপরিচিত মানুষ আমাকে তুমি করে বলতেছেন। এবার ওই ছেলে আবার হচ্ছে যে বলতেছে, আরে বাবা তুমি আগে আমার কথাটা শুনো, বলছে আবার তুমি বললেন আপনি আমাকে, হ্যাঁ দেখেন আমি যদিও সিক্সে পড়ি কিন্তু তারপরে আমি কিন্তু যথেষ্ট ম্যাচিউর, আমি কিন্তু যথেষ্ট প্রাপ্তবয়স্ক, সিক্সে পড়ি বলে আপনি আমাকে তুমি করে বলবেন তা কিন্তু হবে না, হ্যাঁ আমাকে আমাকে অবশ্যই তুমি করে বলবেন না, এইভাবে তুমি বলা কিন্তু একজন অপরিচিত মেয়েকে তুমি বলা একদমই ঠিক না, তাছাড়া আমার বয়ফ্রেন্ড আছে, আপনি চ্যাট করার চেষ্টা করতে আসবেন না এখানে। এবার ছেলে রাগে গেছে, আরে তুই পক পক বন্ধ কর, এতক্ষণ তুমি করে বলছি অনেক সহ্য করছি, পক পক বন্ধ কর, কালকে সন্ধ্যার সময় বই লইয়া টেবিলে বয়ে থাকবি, তোর ভাই আমারে বলছে কালকে থে তোরে পড়াইতে। কে আপনাকে কি বলার জন্য মেসেজ দিতেছে, কি বলার জন্য আপনাকে ইনবক্স করতেছে, সেগুলো আগে শুনেন। একটা ছেলে মেসেজ দিলে ইনবক্স করলেই ভাই বাবুসেন না তিনি আপনার সঙ্গে চ্যাট করার জন্য, প্রেম করার জন্য, রিলেশন করার জন্য মেসেজ দিতেছে, ঠিক আছে উদ্দেশ্যটা দেখার চেষ্টা করে রাখেন, শোনার চেষ্টা করেন, তারপরে নিজেরা করবেন। এরকম তারপরে যে পড়াশোনা পরীক্ষার কথা বলতেছিলাম, এই ব্যাপারটাও একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে যে যারা পরীক্ষা পড়াশোনা ভালো, যারা পড়াশোনা করে, ফার্স্ট বেঞ্চে বসে বা হচ্ছে যে মাঝখানের বেঞ্চগুলোতে বসে, এরা তো মোটামুটি সবসময় এগিয়ে যাওয়ার চেষ্টা করে, তাদের কাছে পরীক্ষা নাম্বার কম আসলে তারা চিন্তা করে, ওহো এবার একটু নাম্বার কম আসছে, পরের বার চেষ্টা করতে হবে, তাদের চিন্তা ভাবনা পজিটিভ, তারা চিন্তা করে যে এবার নাম্বার কম আসছে পরের বার বেশি আসবে, আর যারা লাস্ট বেঞ্চার তারা চিন্তা করে আরে শালা স্যার এবার নাম্বার কম দিছে। পরীক্ষায় যদি আপনি কিছুই না পারেন, যারা সারা বছর পড়াশোনা করে না তাদের কাছে পরীক্ষার হলে গিয়ে যদি হচ্ছে যে বিপদে পড়ে যায় কিছু যায় আসে না, কারণ পরীক্ষার হলে গিয়ে তারা যারা সারা বছর পড়ে নাই পরীক্ষার হলে গিয়ে তাদের প্রশ্ন কমন পড়ে না, এটাই স্বাভাবিক, তারা প্রশ্ন দেখে ভুলেও বলতে পারে না যে এবারের প্রশ্নটা কঠিন হয়েছে, কারণ সারা বছর কোনো ধারণাই ছিল না প্রশ্ন কঠিন হয়েছে না সহজ হয়েছে, ওগুলো চিন্তা করার তাদের সময়ও নাই। তাদের নিজেদের নিজেদের মধ্যে কথাবার্তা হয়, যেমন হচ্ছে যে পাশাপাশি বেঞ্চে দুইজন বসা, একজন জিজ্ঞেস করতেছে আজকে কি পরীক্ষা রে, কসে আজকে আজকে মনে হয় অঙ্ক পরীক্ষা, শালার পুত তুই জানতি যে আজকে অঙ্ক পরীক্ষা তারপরেও আমার জানাস নাই, কালকে রাইতে যদি জানাইতে আমার একটু তাও তো দুটো একটা অঙ্ক বাসাতে কই রাইতে পারতাম, তোর লগে আজকের থেকে বন্ধুত্ব শেষ, তুই আজকের থেকে আমার আশেপাশে বেরবি না, হ্যাঁ পরীক্ষা তুই কইরাইছস তার মানে না, অঙ্ক পরীক্ষা যেহেতু তুই জানতি তার মানে তো অঙ্ক টঙ্ক কইরাইছস, কয় না দোষ বিশ্বাস কর আমিও জানতাম না, এই একটু আগে দেখলাম যে ওই যে দেখ ওই বেঞ্চের মাইয়াডা ক্যালকুলেটর নিয়ে এসে, তার মানে তো আজকে অঙ্কই পরীক্ষা। এরকম কিছু কিছু স্টুডেন্ট থাকে যারা হচ্ছে যে তীর্থের কাকের মতো, বসন্তের কোকিলের মতো ক্লাসে আসে, হঠাৎ হঠাৎ ছয় মাস পর তিন মাস পর বা হচ্ছে পরীক্ষার আগে দিয়ে তাদেরকে দেখা যায় ক্লাসে, হঠাৎ হঠাৎ চেহারা দেখা যায়, হ্যাঁ তাদের কাজ হচ্ছে ওই ছয় মাস তিন মাসে একদিন স্কুলে আসা আর সারা বছর হচ্ছে বাসায় বসে বসে ঘুমানো। ঘুমানোর ব্যাপারটা থেকে একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে অন্যান্য দেশে
ঘুমানোর আগে একজন আরেকজনকে বা হচ্ছে রুমমেটকে বা হচ্ছে সঙ্গে যে থাকে হাজব্যান্ড ওয়াইফকে বা ওয়াইফ হাজব্যান্ডকে ঘুমানোর আগে গুড নাইট বা হ্যাভ এ সুইট ড্রিমস এগুলো বলা হয়। আর আমাদের দেশে সবচাইতে প্রথম কথা, আচ্ছা তাহলে ঘুমায় গেলাম, ও হো সিটকানিটা ভালো করে লাগাইছো তো, আমাদের চিন্তা ভাবনা এখানে আটকায় থাকে। হ্যাঁ, সিটকানি লাগানোতে সীমাবদ্ধ। এরকম এক অনেকদিন পর দুই বন্ধুর দেখা হয়েছিল, দুই বন্ধুর দেখা হওয়ার একটা অনুষ্ঠানে অনেকদিন পর দুই বন্ধুর দেখা হয়েছে। তো একটা বন্ধু আরেকটা বন্ধুকে জিজ্ঞেস করতে, আরে দোস্ত কত বছর পরে দেখা, কেমন আছিস, জীবন কেমন চলতেছে? তো লোকটা বলতেছে, আরে খুব ভালো চলতেছে বন্ধু, কত বছর পরে দেখা হলো, দেখা হয়ে খুব ভালো লাগতেছে, আর শুনলাম বিয়ে করছিস, আমার তো ভালোই চলতেছে, তোর কেমন চলতেছে, বিয়ে করছিস শুনলাম, সংসার জীবন কেমন চলে? এবার ওই পক্ষ ওই বন্ধুটা যে প্রথমে জিজ্ঞেস করছিল যে কেমন আছিস, ও আবেগের বসে বলা শুরু করছে, আরে দোস্ত মানুষ বলে বিয়ে করলে নাকি কষ্ট বাড়ে, বিয়ে করলে নাকি ঝামেলা বাড়ে, বিশ্বাস করো এগুলো একদম মিথ্যা কথা, আমরা তো বিয়ে করে খুবই সুখে আছি, শান্তিতে আছি, কারণ হচ্ছে এত সুন্দর সংসার জীবন চলতেছে। মনে কর প্রত্যেকদিন সকালবেলা আমি আর তোর ভাবি একসাথে ঘুম থেকে উঠি, তারপরে আমি নিজেই চা বানায় আনি, হ্যাঁ কারণ একটু পরে তো আমি অফিসে চলেই যাব, আমি বানানো তোর ভাবি বানানো তো একই কথা, আমি চা বানায় আনি ওরে দেই, তারপরে ও ঘুম থেকে উঠে, তারপরে ঘুম থেকে উঠে মনে কর ওর আমাকে রান্নাঘরে নিয়ে যায়, আমি নাস্তা বানাই, তারপরে নাস্তা বানায় মনে কর যে আমরা দুজন একসাথে খাই, তারপরে মনে কর যে একসাথে খাওয়ার পরে আমি অফিসে যাওয়ার আগে একটু থালা বাটিগুলো ধুয়ে দিয়ে যাই, তারপরে অফিসে চলে যাই, অফিস থেকে আইসা মনে কর যে আমি নিজেই ডিনারটা একটু রান্না করি, তারপরে মনে কর কোনো কোনো দিন রাত্রিবেলা ঘুমানোর সময় আমি মশারি টানাই সে ঘুমায়, কোনো কোনো দিন সে ঘুমায় আমি মশারি টানাই, খুব ভালো আছি দোস্ত, তা তোর সংসার জীবন কেমন চলে? বলতেছে, আমারও সংসার জীবন ভালোই চলে বন্ধু, কিন্তু তোর মতো এত সুন্দর করে চাপাবাজি করতে পারুম না। বকবকানি কিছু কিছুক্ষণের জন্য বন্ধ করা উচিত বোধ হয় আমাদের, তাই না? তো এই সময়টায় যেটা আমরা করি সেটা হচ্ছে যে ব্রেকে চলে যাই। আজকে তো আর আমরা নেই, আজকে শুধুমাত্র আমি আছি। আমাকে লিখে পাঠাতে পারেন, লেখার জন্য লিখবেন, টাইপ করবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা, লিখে পাঠাবেন 26969 এই নম্বরে। কমেন্ট করার জন্য ক্যাপিটাল FM 94.8 এর পেজে গেলে একটি লাইভ দেখতে পাবেন, সেখানে কমেন্ট করবেন আপনি। আর ফোন করার জন্য নাম্বার হচ্ছে 02550366 59। শুনছেন ইভ্যালি প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফান কিংস, শুধুমাত্র ক্যাপিটাল FM 94.8 এ। ব্রেকে যাচ্ছি, ফিরছি একটু।
আছে আমার সাথে, এবার হচ্ছে তাদের কিছু কথাবার্তা শেয়ার করা উচিত। কে কি লিখেছে সেগুলো একটু দেখার সময় হয়েছে। আপনি কিছু লিখতে চাইলে CFM স্পেস নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠাবেন 26969 এই নম্বরে। আর কমেন্ট করার জন্য ক্যাপিটালের ফেসবুক ফ্যান পেজে গেলেই দেখবেন যে মাঝখানে দেখা যাচ্ছে আমাকে, তার নিচে কমেন্ট করে দিলেই হবে। ফাতেমা লিখেছে, ভাইয়া আচ্ছা আফরান লিখেছে, তোমরা শুধু ছয়ে সিক্সে পড়া মেয়েদেরকে নিয়ে জোকস বলো, ভালো হয়েছে আমি সেভেনে উঠে গেছি। ও কালকে থেকে আমরা সেভেনে নিয়ে জোক বলবো তাহলে। সুমেয়া রূপগঞ্জ থেকে লিখেছে, ভাইয়া আমি তোমাদের বোন বুঝছো, আর রূপগঞ্জ থেকে কে কে শুনে, রূপগঞ্জ থেকে কে কে শুনে সেটা তো আমি বলতে পারবো না, যারা যারা শুনে রূপগঞ্জ থেকে তারা যদি আমাদেরকে লিখে পাঠায় যে আমি শুনি আমি শুনি তাহলে আমি বলতে পারবো। রিপ্তি সাবার থেকে লিখেছে, অনেকদিন পর সজল ভাইকে একা শুনছি, ভালো লাগছে যে বল্টু ভাই আর ইরিটেটিং আজ, ইরিটেটেড সহ্য করতে হচ্ছে না আজ, বাহ বাহ বাহ। প্যারাডক্সিক্যাল মেহের লিখেছে কুমিল্লা থেকে, আমার প্রশ্ন, আর্টস আছে কমার্স আছে তাইলে, আচ্ছা সায়েন্স আছে কি তাইলে কম সায়েন্স নাই, কেন কম সায়েন্স নাই, ও এটা কেন নাই বিশেষজ্ঞদের জিজ্ঞেস করা উচিত। তারিফ ময়মনসিং থেকে লিখেছে, এরপরে কি লিখেছে আর বোঝা যাচ্ছে না, ঠিক আছে। নাহিদা লিখেছে, গুড ইভিনিং। আফরিন লিখেছে, শরীয়তপুর থেকে বলছি, আমি তোমাদের নিউ ফ্রেন্ড, প্লিজ আমাকে ওয়েলকাম করো, ওয়েলকাম টু আওয়ার শো আফরিন। আর রাকিম ড্যামরা থেকে লিখেছে, টেক মাই লাভ, নিলাম, গ্রহণ করা হলো রাকিম। দিনা লিখেছে দক্ষিণখান থেকে, ভাইয়া আমার মনটা আজ খুবই খারাপ, আমাদের এলাকাতে স্বামী স্ত্রী, ওহো মন খারাপ হওয়ার মতোই বিষয়। মুরসালিন লিখেছে ধামরাই থেকে, ভাইরে ভাই দারুণ একটা জোকস বলি, আচ্ছা শোনো, হা 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 নিজেই হাসতেছে কতক্ষণ, তোমরা দাঁড়াও হাইসা নেই, হা 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 আবার কতক্ষণ, আচ্ছা এটাই জোকস ছিল, ভেরি গুড, আমরাও অনেকগুলো হা 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 দিলাম তোমাকে। শ্রেয়া মিরপুর 14 থেকে লিখেছে, তোমরা ছাড়া আর কার জানি হাসি শোনা যায়, ওইটা কি আর যে অরণ্য ভাইয়া নাকি রাশেদ ভাইয়া, আর যে অরণ্য বা রাশেদ কেউই না, তাদের নিজেদের শো শেষ করে তাদের অন্য কাজ থাকে, আমরা হচ্ছে যেদিন যেদিন অন্য কারো হাসি শোনা যায় সেদিন আমাদের আশেপাশে কোনো না কোনো দর্শক থাকে যারা হচ্ছে আমাদের শো দেখার জন্য আসে, সামনে বসে দেখার জন্য। হ্যাঁ ইসমাইল লিখেছে, ব্যাচেলর পয়েন্টের কাবিলা হয়ে যাও, কোনো ইচ্ছা নাই আমার, আমি মিরাক্কেলের সজল হয়েই থাকতে চাই। আনারসি বংগ্রাম লিখেছে কি, আচ্ছা হ্যাঁ ভাইরা তোমরা ভালো আছো কি না জানি না, ভালো আছি, কারণ আমি ছয়টা বাজে এসএমএস করছি, এটা আমার ফার্স্ট এসএমএস, আমি ছয়টা বাজে এসএমএস করছি, এটা আমার ফার্স্ট এসএমএস, মানে বুঝি নাই আমি, আচ্ছা অ্যান্ড আমি তোমাদের নিউ ফ্রেন্ড ভাইয়া, এবার গ্রামে গিয়ে রস খাইতে বাকিটুকু আসে নাই। লিখেছে মহসিন মুহিব ভালুকা থেকে, আচ্ছা ময়মনসিং, ভালো লাগার মতো একটা শো, আমি তোমাদের নতুন ফ্রেন্ড, লাভ ইউ, থ্যাংক ইউ নাট বল্টু, ও থ্যাংক ইউ, তোমাকেও ধন্যবাদ আমাদের শোনার জন্য। ঝুমা লিখেছে, ভাই প্লিজ ফোনটা ধরেন, এখনই ফোন ধরবো, একটু এসএমএস কমেন্ট পড়ে তারপরে ফোন ধরছি। তানহা চাঁদপুর থেকে লিখেছে, এই এফএম পোকারে যদি সামনে পাইতাম তো ওরে মাইরা ফেলতাম, খালি মেয়েদেরকে পচায়, সাফির মতো কিউট জোকও তো লিখতে পারে, এটা কিন্তু ভালো বলছে, সাফির মতো কিউট কিউট জোকও তো বলতে পারে। নদী লিখেছে, ভাই আমি FB যাইতে পারতেছি না, নেট প্রবলেম করছে, আমি কলেও পাচ্ছি না, লাভ ইউ ভাইয়া, আমার স্বর্ণালী বিকেলের বন্ধু, ঠিক আছে। তাহলে আমরা কয়েকটা কমেন্টের দিকে যাই, তাই না, কি লিখেছে কমেন্টে, কাকে দেখা যায় সবার আগে দেখছি, ঘুরছে, ঘুরে ফিরে যখন আমাদের কাছে আসবে তখন আমরা পড়ে দিব, ঠিক আছে, সেটা কোথায় এতক্ষণ তো দেখতে পেলাম, এখন কেন দেখতে পাচ্ছি না, ঘটনা কি অন্য কোথাও মনে হচ্ছে না, তো এখানে তো দেখা যাচ্ছে, সেটা কোথায় তাহলে। ফামিয়া আহমেদ লিখেছে, তোমাদের দুঃখের পোস্ট দেখতে দেখতে আমিও তোমাদের এক্সকে ঘৃণা করি, আচ্ছা এটা কাকে উদ্দেশ্য করে লিখেছো, এই দুঃখের পোস্টগুলো কে বা কারা করে আমাদেরকে জানাও তো, হ্যাঁ দুঃখিত মানুষ এত কারা। টিচার লিখেছে, আচ্ছা প্রিয়ামন লিখেছে টিচার নিয়ে একটা জোক, চাচা চা বানাচ্ছে, এটার ইংরেজি করো, স্টুডেন্ট বলতেছে, স্টুডেন্ট বলছে কি, ডাবল টি মেকিং টি, চা চা, ওরে বাপ রে ব্রিলিয়েন্ট, খুবই ব্রিলিয়েন্ট কিন্তু। আচ্ছা ফামিয়া লিখেছে, আমি প্রবলেম দেখি না, প্রবলেম সলভ করি না, তারপরে কি যেন লিখছিল,
বোঝার চেষ্টা করার আগেই চলে গেছে। বোঝার চেষ্টা তো আমরা অন্য দিক থেকেও করতে পারি, কিন্তু সেটা হচ্ছে যে ওই ঘুরে ফিরে আমাদের কাছে আসছে না এখনো পর্যন্ত, যে হচ্ছে বোঝার চেষ্টা করব। কারণ হচ্ছে এই লাইভের কমেন্ট পড়তে গেলে সেটা উপরের দিকে এমনভাবে দৌড় দিচ্ছে যে সেটা আর পড়তে পারতেছি না। তারপরে অন্যভাবে চেষ্টা করে দেখি, গুরুক একটু লিখেছে, কে লিখেছে, সবগুলো বড় বড় কমেন্ট দেখতে পাচ্ছি, পড়তে গেলে উপরের দিকে দৌড় দিবে। আচ্ছা, আর এই তো এবার মনে হয় পারবো। এস এম উকিল লিখেছে, পরীক্ষার সময় প্রশ্নের উত্তর মনে না আসলেও গানের লাইন, এটা ঠিক, প্রশ্নের উত্তর যখন মাথায় না আসে তখন ওই শুধুমাত্র গানের লাইনগুলোই মাথায় আসে। হ্যাঁ, প্রিয়ামণি লিখেছে, মা চিল্লায় চিল্লায়, মা বলতেছে চিল্লায় চিল্লায় পর, আমি চিল্লায় কি মার্কেট ফোন যাইব, ভালো। তারপরে মা কি দেয় নাই কানের তলে দুই তিনটা, হ্যাঁ দেওয়ার তো কথা। কমলা সুন্দরী লিখেছিল, আমি এর আগেও একটা রিলেশনে ছিলাম, কোনো সমস্যা না, আমি বাড়ির ছোট মেয়ে, সেকেন্ড হ্যান্ড জিনিস ব্যবহার করার অভ্যাস আমার আছে। কমেন্টগুলো এমন দৌড়াদৌড়ি করতেছে না, কোনোভাবে ধরে রাখতে পারতেছি না কিন্তু। আর কে লিখেছে, এফ এম পোকা লিখেছে, অধিকাংশ মেয়ের নিজস্ব কোনো প্রেমিক নাই, বান্ধবীর প্রেমিককে দুলা ভাই ডেকে প্রেমের বয়স পার করে দেয়। সেই তো তোমার এত সমস্যা কেন? হ্যাঁ, এই যে একটু আগে একটা মেয়ে তোমার নামে কমপ্লেন করছে, এর তুমি কি উত্তর দিবা? রতনাল হাসান লিখেছে, লিখেছে তো কিন্তু ওটা পড়া যাচ্ছে না কিন্তু। দুই বন্ধুর মধ্যে আলাপ হচ্ছে, আচ্ছা, প্রথম বন্ধু, জানিস কাল রাতে আমার বাড়ির উপর দিয়ে প্রবল ঝড় বয়ে গেছে। আজকে এক কাজ করি, আমরা হচ্ছে প্রত্যেকের এক লাইন করে পড়তে পারি, কারণ হচ্ছে একবার পড়ার পরে যেভাবে নিচের দিকে দৌড় দেয় আর পড়া যায় না বাকিটা। আর লিখেছে কে, ফামি আহমেদ, আমেরিকাতে লোক, ইটস ইওর এনিমি, বাংলাদেশে দেখ দেখ তোর বেস্ট ফ্রেন্ড যাচ্ছে। আচ্ছা, রাকিব হাসান রিচু, সজল ভাই তোমার দোতলার মেয়েটি দেখলাম, অনেক মজা পাইছি, থ্যাংক ইউ, হৃদয়ের মাঝে হোগলার বেড়া, যদি পারতাম, যদি পারতাম তাহলে কি, যদি পারতাম তোকেও অনলি মি সাথে অটোলক করে রাখতাম। আচ্ছা, ডিজিটাল কমেন্ট পাঠিয়েছে আমাদেরকে। লিখেছে মমিন মিয়া, যে দেশের জাতীয় ফল খেতে হাতে তেল মাখতে হয় সেই দেশে কি করে তেল ছাড়া কোনো কাজ করা সম্ভব? ঠিক আছে, রতন হাসান যেটা লিখেছিল যে দুই বন্ধুর মধ্যে আলাপ হচ্ছে, প্রথম বন্ধু বলতেছে জানিস কালকে রাতে আমাদের বাড়ির উপর দিয়ে প্রবল ঝড় বয়ে গেছে, দ্বিতীয় বন্ধু, তাতে তোমাদের বাড়ির কি কোনো ক্ষতি হয়েছে? আরে বুঝবো কি করে, বাড়ি তো উড়ে গেছে, এখনো খুঁজে পাই নাই, খুঁজে পেলে আমাদেরকে একটু জানিও। আর কে লিখেছে, নতুন বন্ধু কাউকে খুঁজে পাওয়া আজকে একটু কষ্টকর, কারণ হচ্ছে কমেন্টগুলো যেভাবে দৌড়াদৌড়ি করছে তার মধ্যে নতুন বন্ধুকে খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় না, তারপর একটু খোঁজার চেষ্টা করে দেখি। সুমাইয়া ইসলাম লিখেছে, ভাই সালাম নিয়েন, ঠিক আছে, খুঁজে খুঁজে বের করেছি তোমাকে সুমাইয়া। সিদ্দিক ইমাম লিখেছে, লাভ ইউ ব্রো, থ্যাংক ইউ। শওকত হোসেন নাইফ লিখেছে, ভাই ভালোবাসা, ও ভালোবাসা তোমার জন্য শওকত। শাফি লিখেছে, ধূমপান ছেড়ে দেওয়া খুবই সহজ কাজ, এক মাসে 15-20 বার ছাড়া যায়, হ্যাঁ খুব সহজ। সালাম সালাম লিখেছে, হাই, হ্যালো সালাম। ইন্দ্রাশিস দে, কেমন আছেন ভাই? ভালো আছি ইন্দ্রাশিস, আপনি কেমন আছেন? জীবন মানে যন্ত্রণা লিখেছে, ওই কিউট ছেলেরা আসো প্রেম করি, বিএফ নেই, কেউ এসে আমার মেরা জান হও। ওরে বাবা, এইভাবে এখন প্রপোজ করা হয় নাকি? বজ্জাতার হাড্ডি লিখেছে, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? এখান থেকে এই ড্রামা সিরিজ শুরু। আচ্ছা, পরের ঘটনা আমরা জানতে চাই, টু বি কন্টিনিউ করো। মনসুর হাসান লিখেছে, আই লাভ ইউ, এত কিউট হবা না প্লিজ, আব্বুর আইডি দিয়ে কমেন্ট করলাম। ওরে বাবা, তাই তো বলতেছি যে লেখা মনসুর হাসান, তারপরে আবার আই লাভ ইউ লিখে পাঠিয়েছে, ঠিক আছে। লিখেছে কে, বজ্জাতের হাড্ডি লিখেছে, নুসরাত জাহান লিখেছে, সজল ভাই আমি একটু শিখ, আমার জন্য একটু দোয়া করো। অবশ্যই তোমার জন্য দোয়া রইলো, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও এবং সুস্থ হয়ে আমাদের আবার শুনতে থাকো। ওমর ফারুক লিখেছে, কেমন আছেন ভাইয়া? ভালো আছি। আর কে আছে নতুন? সাইরা হোসেন, আচ্ছা সাইরা হোসেন লিখেছে, হ্যালো ভাই, হ্যালো। রাঙ্কু দাস লিখেছে, ভাই আমি রাঙ্কু দাস, ওয়াও, তাহলে তো আমি ঠিকই পড়েছি, বাহ, নিজের ট্যালেন্ট দেখে নিজেই অবাক হচ্ছি। অন্বেষা মেহরিন লিখেছে, বাবাকে ফেসবুকে ব্লক করাটা কোনো আদর্শ সন্তানের বৈশিষ্ট্যও হতে পারে না, তাই বাবার ফেসবুকে গিয়ে নিজেকে ব্লক করে আসলাম, খুব ভালো আইডিয়া কিন্তু এটা। তারপরে হচ্ছে অন্বেষা মেহরিন লিখেছে, আমেরিকাতে ক্যান ইউ গেট মি এ গ্লাস অফ ওয়াটার,
বাংলাদেশে একটা সবের কাজ করবি? ফারিয়া রশিদ লিখেছে, বুধবার আমার ফ্রেন্ড ফ্রেন্ড আর আচ্ছা বুধবার আমার ফ্রেন্ড ওর আম্মুর উপর রাগ করে 8টা নাপা ট্যাবলেট একসাথে খাইছে। আমি জিজ্ঞেস করতেছি, মরস নাই? ইস, একটুর জন্য 40-এর দাওয়াতটা মিস হয়ে গেল। ভালোই তো, নিজের বন্ধু চলে গেলে। সানজিদা সরকার লিখেছে, ভাইরা আমি তোমাদের নিউ লিসেনার, থ্যাংক ইউ জয়েন করার জন্য। ইন্দ্রাশিস দে লিখেছে, ভাই আমি ইন্ডিয়া থেকে। ওয়াও, আপনি এত দূর থেকে আমাদের সঙ্গে আছেন, যাই হোক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। কয়েকদিন পরে আমিও বলবো আমি ইন্ডিয়া থেকে আসতেছি, দাঁড়ান। আর লিখেছে কে, যে লেখক, এখন আমাদের ফান কলে যাওয়া উচিত, কারণ হচ্ছে খুব অল্প সময় আমরা এমনিতেই পাই, তার মধ্যে যদি SMS কমেন্ট পরেই কাটিয়ে দিই তাহলে কিন্তু ওই যে ফান কলের সময়টা চলে যাবে মনে হচ্ছে। দাও, যাই হোক এখন আমরা ফান কলে যাই। কল করার জন্য আপনি যে নাম্বারটি ডায়াল করবেন, আমাদের কল করার জন্য নাম্বারটি হচ্ছে 02-55-03-6-59। দেখি কে আছে আমাদের সাথে। হ্যালো 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 হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ভাইয়া আমি ফাতেমা সাদার থেকে। ভাইয়া আমার গলায় একটু সমস্যা, তো কথা বলতে পারতেছি না। কোনো সমস্যা নাই, যতটুকু কথা বলতে পারতেছেন ততটুকুই আমরা বুঝতে পারছি, কোনো সমস্যা নাই, আপনি শুধু বলতে থাকুন আমরা শুনছি। ভাইয়া আপনি কেমন আছেন? আজকে ফার্স্ট টাইম কল করলাম, মত হয়ে গেলাম। ও, আজকে আপনি প্রথমবার কল করেছেন? হ্যাঁ। আজকে কতবার ডায়াল করেছেন, ট্রাই করতে হয়েছে কতবার আপনাকে বলেন? কোনো সমস্যা না, আজকে তো দুই একবারের মধ্যে হয়ে গেছে। তো কি করছিলেন এতক্ষণ, নাট বল্টু শোনার আগ পর্যন্ত? এই তো আমি এখানে কত অনুষ্ঠান শুনি, ইসলামিক অনুষ্ঠান শুনি, এই তো আবার ফেসবুকে থাকি। তারপর 7টা বাজলে দৌড়াই এদিকে। 7টা বাজলে দৌড়ান কোন দিকে? মানে এই ক্যাপিটাল আসলে দৌড় দিই। ও আচ্ছা আচ্ছা, না ভাবলাম 7টা বাজতে আপনি জগিং করতে যান বোধ হয়। আর 7টা থেকে 8টা পর্যন্ত আমাদের সঙ্গে থাকলেন, তারপর 8টার পরে আবার কি করেন? গলার ভিতরে কি হয়েছে সেটা আপনি এমনি এমনি বুঝবেন, ডক্টরের কাছে যান তারপরে না বুঝতে পারবেন। গরম পানি খাইতেছি তো, গরম পানি চা। সেটাও ঠিক। ভাই আপনি কি আজকে একাই? আজকে আমি একাই। হ্যাঁ, উনি যে কোথায় সেটা তো আমি জানি না, উনি আসলে আগামীকালকে তারপরে আমরা জিজ্ঞেস করতে পারবো যে গতকালকে উনি মানে আপনি কোথায় ছিলেন। ভাই আপনি থাকলে ভালো লাগে, উনি খালি বকবক করে। ঠিক আছে, এটা আগামীকালকে বললেন না, ঠিক আছে আজকে বলছেন, আমি শুনলাম, আগামীকালকে আর বলার দরকার নেই। ঠিক আছে ঠিক আছে, ভালো থাকবেন ফাতেমা, আবার কথা হবে। হ্যাঁ টাটা। তাড়াতাড়ি কল করলে পেয়ে যাবেন, আজকে দু একবারের মধ্যে পেয়ে যাবেন। হ্যালো। ও, উনি যত দ্রুত কল করেছিল অত দ্রুত আবার কেটেও দিয়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি রাত্রি বলছি, যাত্রাবাড়ি থেকে। রাত্রি যাত্রাবাড়ি থেকে? আচ্ছা, সকালবেলাও আপনার নাম রাত্রিই থাকে না সকালবেলা একটু চেঞ্জ করে নেন? না না, সকালবেলা রাত্রিই থাকে। সকালেও রাত্রি থাকে, দুপুর বিকাল সব সময় রাত্রিই থাকে, তাই না? একটা মানুষের দুই তিনটা করে নাম থাকে, আপনার কি একটাই নাম? না আমার অনেকগুলো নাম। অনেকগুলো, গুনে গুনে বলেন তো কয়টা নাম। সুন্দর নামের বই যেটা কিনেছিল ওইখান থেকে যে কয়টা পছন্দ হয়েছে মোটামুটি আপনার জন্যই রেখে দিছে সেগুলো? না না, মানে আমার ফ্যামিলি সবাই তো আমাকে অনেক ভালোবাসে, তো সবাই একটা একটা করে নাম। বাবা বাবা, এত ভালোবাসা যে সবাই নাম রাখার সময় একটা একটা করে দিছে। তো ঈদে যখন গিফট আসতে শুরু করে ভালোবাসা আর কি তারা দেখায় না, তখন ভুলে যায়? না ভুলে যাবে কেন? ভাই আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলেন।
আমার বোন আপনাকে অনেক বেশি ভালোবাসে। আচ্ছা আচ্ছা, এটাই আপনার বলার ছিল? জি। আচ্ছা আচ্ছা, তার সেই ইচ্ছা ছিল যে আপনাকে সে আই লাভ ইউ বলবে, বাট সে ফোনে বলছে না, কারণ আপনাকে অনেক মেয়েরাই আই লাভ ইউ বলতো, তো সেটা সে কষ্ট পায় অনেক। ওহো, কিন্তু এই ক্ষেত্রে আমার কি করার আছে আমি বুঝতে পারছি না। তো আপনার বোনের নাম কি? আমার বোনের নাম হচ্ছে তানজিমা। তানজিমা, আর আপনি হচ্ছেন রাত্রি। ঠিক আছে ঠিক আছে তানজিমা, তোমার ভালোবাসা গ্রহণ করলাম, আমার পক্ষ থেকেও তোমার জন্য ভালোবাসা রইল, আর ভালো থাকবে, সব সময় আমার সঙ্গে আমাদের সঙ্গে থাকবে। বলে দেন যে ও যাতে পাগলামি না করে, ও আপনার জন্য অনেক পাগলামি করে, অনেক। মানে পাগলামির মাত্রাটা কতটুকু সেটুকু আগে বুঝি। খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, কান্না করতে করে না, করা যাবে না একদমই। ওকে ভালোমতো বোঝান। হ্যাঁ, ওর নাম কি? তানজিমা। তানজিমা, এই যে খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া যাবে না, হ্যাঁ, কারণ হচ্ছে যে একদম শুকিয়ে যাবা তুমি, ওই একদম মানে শুকনা কাঠির মতো হয়ে যাবা, তখন কিন্তু দেখলে ভালো লাগবে না, হ্যাঁ, আর ভালো না লাগলে কিন্তু আমার ভালোবাসা আমি আবার ফিরিয়ে নিব, ঠিক আছে। আর হচ্ছে কান্নাকাটি করা যাবে না, হ্যাঁ, কান্নাকাটি করলে মেয়েদেরকে দেখতে অনেক খারাপ লাগে, খারাপ লাগলে কিন্তু আমার ভালোবাসা আমি ফিরিয়ে নিব, ঠিক আছে। দাও থ্রেড দিয়ে দিছে, এবার আর কান্নাকাটি করবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাত্রি ভালো থেকো, দুই বোন মিলে আর কথা হবে আবারও। লামিয়া, কোথেকে বলছেন? হ্যালো লামিয়া, ঢাকা থেকে। ঢাকা থেকে লামিয়া, আপনার কি অনেক মন খারাপ? না না, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি খুব ডিপ্রেশনের মধ্যে আছেন, খুব মন খারাপ আপনার। না, আমি ফার্স্ট টাইম কল দিছি তো তাই কথা বলতে পারতেছি। তাহলে এক কাজ করেন, আপনি কেটে দিয়ে আবার কল করেন, সেকেন্ড টাইমে বলতে পারবেন আপনি। না 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 না, আমি কাটছি না, আমি কেটে দিচ্ছি না, আপনার প্রথমবার কথা বলতে সমস্যা হচ্ছে বলে টিপস দিলাম আপনাকে একটা। না ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি লামিয়া, কি করা হচ্ছিল আপনার, কি করেন এমনিতে, কি করেন আপনি, পড়াশোনা, জব? নিউটন। আচ্ছা আচ্ছা, তো আগামী মাস থেকে তো আপনাদের স্কুল খুলে যাবে, ক্লাস শুরু হয়ে যাবে, তো এরকম শান্তির জীবন তো শেষ, এখন কি মনে হচ্ছে আপনার? শান্তির জীবন তো, এর থেকে স্কুল খুলে আরো ভালো থাকবো। বাবা, সাত দিন স্কুল করার পরে, ক্লাস করার পরে আবার মনে হবে ইস গত বছর কি ভালোই না ছিলাম। কোন স্কুল আপনার, কোন স্কুলে পড়েন? আমাদের এদিকে বাড্ডা আলতন সাহার। আচ্ছা, বাসা বাসা থেকে যেতে কতক্ষণ লাগে? এই আধা ঘন্টা। আধা ঘন্টা, বাহ, তাহলে বাসার বাইরে মোটামুটি, আর ক্লাস তো মোটামুটি 4-5 ঘন্টার হয় তাই না? না, 6.5 ঘন্টা, আর যেতে আসতে আরো 1 ঘন্টা, 7.5 ঘন্টা আপনার। আচ্ছা, 7.5 ঘন্টা বাসার বাইরে থাকার জন্যই আপনার মনে হচ্ছে যে স্কুল খুললে ভালো হবে, বুঝতে পেরেছি। ঠিক আছে, স্কুল খুললে ক্লাস করার, 7 দিন ক্লাস করার পরে আমাদেরকে আবার জানাবেন যে আসলে আগেরটাই ভালো ছিল না এখন ভালো আছেন। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, রাখছি আজকের মতো। আচ্ছা, ভালো থাকবেন, টাটা টাটা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন? ভেনলি বলতেছি, মিরপুর 10 থেকে। মিরপুর 10 থেকে, ভেরি গুড। জ্যাম কেমন চৌরাস্তার মোড়ে এখন মিরপুর 10 এর গোল চত্বরে? আমার কোনো ভাবেই পছন্দ না, তার চাইতে পরোটাই ভালো। ঝালই পছন্দ, হ্যাঁ। তো এবার দুইটা অপশন, তুমি নিয়ে আসবা নাকি তুমি নিয়ে আসবা? উমা, তো খাওয়া দাওয়ার কথা জিজ্ঞেস করলে এবার নিয়ে আসতে হবে না, নইলে আমি খাবো কি করে? না ভাইয়া, তুমি আসবা। না না না, অপশন আছে, তোমার তো বাইক আছে, তুমি চলে আসবা, কোনো সমস্যা না। আমি এত রাতে কিভাবে আসবো? দেখো, আমি আজকে সারা দিন মোটামুটি দুপুর পর্যন্ত মিরপুর 10 নম্বর ওখানেই ছিলাম, ঠিক আছে, আর যেতে পারবো না। ও নো, এটা হলো, একবার ফোন দিবা না। ফোন দিব, ঠিক আছে। বল্টু ভাইয়া কোথায়? বল্টু এখন মিরপুর 10 এ আছে বোধহয়। এখনে? হ্যাঁ, আমরা ডিউটি শিফট করে নিছি, মিরপুর 10 এ সকাল থেকে দুপুর পর্যন্ত আমি থাকবো, দুপুর থেকে রাত পর্যন্ত বল্টু থাকবে, তাই নাকি? হ্যাঁ।
তোমাদের সাথে অনেকদিন কথা বলার ইচ্ছা কিন্তু পাই না, আজকে মেজাজটা খুব খারাপ ছিল। ও তাহলে তুমি মেজাজ খারাপ থাকলে আমাদেরকে পেয়ে যাবা, বুঝছো? এখনো ভালো লাগছে, কারণ শনিবার দিন ফোন দিছি, সবাই পাইলে আমি পাবো না, কারণ আমার ভাগ্যটা খুব খারাপ। আচ্ছা না, একদিন আলু পরোটা খাওয়ালে তুমি পরের দিন পেয়ে যাবা। আচ্ছা ঠিক আছে, যদি তোমাদের ভাগ্য ভালো থাকে তাহলে খাওয়া, বুঝছো? ঠিক আছে, আমার ভাগ্য তাহলে আমি ওই নিজে খেয়ে নিব নি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থেকো, টাটা। বলো, 7 তারিখ থেকে আমার ফাইনাল পরীক্ষা, দোয়া করো। ও 7 তারিখ থেকে পরীক্ষা, ঠিক আছে। 6 তারিখ রাতে একটু মনে করে দিও, ঠিক আছে? ইনস্ট্যান্ট দোয়া করতে হবে, এত আগে থেকে দোয়া করলে সেটা লেট হয়ে যেতে পারে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকবা। ওকে টাটা। লাস্ট একটা কল রিসিভ করি আমরা, ঠিক আছে? লাস্ট একদম। হ্যালো, হ্যালো, কে বলছেন? নাইমা কোথেকে? যাক, বুঝতে পারিনি অবশ্য কোথেকে। পুরা দিয়া, আয় হাই রে, একটু রান্নাটা একটু আগে নামাইলে আর পুরতো না জিনিসটা। পুরা দিয়া এলাকাটা কোথায় এটা? কোন দিকে? আচ্ছা, এবার জিজ্ঞেস করবে, করতে হবে বেলাবরটা কোথায়। না, কোনো এই যে তিনটা এলাকার নাম বললা, এই একটাও আমি শুনিই নাই এখনো পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, পরে সর্ব এই যে একদম চিরন্তন প্রশ্ন, কেমন আছো? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভালো আছি। আরে আজকে আঙ্কেল এখনো আসলো না কেন, একটু খোঁজ নিয়ে দেখো তো কোথায় আছে। ঠিক আছে, আজকে তো আর কিছু বলার নেই, তাই না? ওকে টাটা, ভালো থেকো। ফান কল আজকের মতো এখানেই শেষ। ব্রেকে যেতে হবে, ব্রেকের পরে ফিরে আসবো হচ্ছে যে শেয়ার গুলো নিয়ে, আর কয়েকটা এসএমএস কমেন্ট পরে দেওয়ার সময় তো আমাদের থাকবেই শেষ পর্যন্ত। তো ততক্ষণ পর্যন্ত আপনি এসএমএস করুন, এসএমএস করার নিয়ম হচ্ছে লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা, লিখে পাঠাবেন 26969 এই নম্বরে, কমেন্ট করুন ক্যাপিটাল FM 94.8 এর ফ্যান পেজে, লাইভ চলছে সেখানে কমেন্ট করবেন। আর ফিরে আসছি, শুনছেন ইভ্যালু প্রেজেন্টস নাট বোল্ট টু দ্য টু ফান কিংস। স্বপন একটু থাম। কেন বাবা? দাঁড়া, স্বপ্নের ব্রিজটাকে একটু প্রাণ ভরে দিই।
আমাদের নিজেদেরও কষ্ট লাগতেছে একটু। রতনাল হাসান লিখেছে, আম্মু তো আম্মুই, একটা রুটি চাইলে পাঁচটা রুটি দেয়, একশো টাকা চাইলে দশ টাকা দেয়, এইটা ঠিক। হ্যাঁ আমার বেশি ক্ষুধা নাই, এই যে অল্প একটু দাও, আরে বেশি করে খা আমার অনেক কিছু টাকা লাগতো, এই যে এইটুকু। প্রিয়ামণি শেয়ার করেছিল টিচার, আচ্ছা ওইটা তো পড়েছি। ফামি আহমেদ, 14 ফেব্রুয়ারি ফুল না দিয়ে, আচ্ছা। তারপর শেয়ার করেছে ইসরাত জাহান মিতু, আর আছে কি আছে মমিন মিয়া, সিঁড়িবে তিনতলা উঠতে উঠতে শরীর ঘেমে উঠে, পৌষের শীতের মান সম্মানটা কোথায় থাকলো একটু বলবেন। আজকে একটু শীত বেশি কিন্তু, হ্যাঁ আগের তুলনায় একটু বেশি। নাটের বউ বল্টুর গার্লফ্রেন্ড শেয়ার করেছিল, আচ্ছা ভাইয়া ওরা নাট বল্টু শুনবে কিন্তু বলে বল্টু আসে নাই, ভালো হয়েছে গত 3-4 বছরেও ওরা এই কথাটা ছাড়তে পারলো না। কেন কি যে বলবো। আর ছিল হেমপুকা, সবার প্রতি ও আছে, এটা তো পড়েছি আমরা। তারপরে যাকে দেখা যায় সে আছে, কি আছে আকাশ ভরা তারা, বা আকাশ ভরা তারাকে ইদানিং খুব অ্যাক্টিভ দেখা যায়। তারপর এই তো ঘুরে ফিরে কয়েকজন আছে যাদের নাম হচ্ছে বারবার আসে, নতুন যাদের আছে এদের ভিড়ে ওদেরকে খুঁজেই পাওয়া যায় না। তাছাড়া শেয়ার পড়ার সময় এমন দৌড়দৌড়ি করে, মানে ঘোরাঘুরি করে, হৃদয়ের মাঝে হুগলার বেড়া, সেই প্রকৃত পুরুষ যে ঘর জামাই থাকার পরেও বৌরে পিটায়, ওরে বাপরে, যে হচ্ছে মেয়েদের গায়ে হাত তোলে, সে তো অবশ্যই প্রকৃত পুরুষ না। লিখেছে কে, শেয়ার করেছিল, আচ্ছা কয়েকটা SMS পড়া যেতে পারে। লিখেছে রিপ্তি, আচ্ছা লিখেছিল, ও খুব মন খারাপ হয়, সবাই কলে পায়, আমি কেন পাই না, জানি না কোনোদিন পাবো কি না। অবশ্যই পাবা তুমি। তারপর হচ্ছে সোহান টঙ্গি থেকে লিখেছে, কেমন আছো ভাই, আমি তোমার নতুন লিসেনার, ওয়েলকাম টু মাই শো সোহান। আফরিন লিখেছে, শরীয়তপুর থেকে বলছি, থ্যাংকস ভাইয়া আমার SMS পড়ার জন্য, আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ SMS করার জন্য। রিপ্তি লিখেছিল, তারপরে প্রাপ্তি লিখেছে, শেষ কলের ফোন নরসিংদী থেকে দিছে, ওয়াও। এরকম অ্যাক্টিভ লিসেনার না হলে হয়, কারণ হচ্ছে যেই এলাকার নাম বলেছে ওই এলাকা নামই শুনি নাই, নরসিংদী বললে কিন্তু বুঝতে পারতাম, নিজে যখন বুঝতে পারিনি সেও বোঝাতে পারেনি, অন্য একজন SMS করে বুঝিয়ে দিয়েছে, এরকম দায়িত্ববোধ থাকা উচিত, বুঝছো। নাজমিন ঢাকা থেকে লিখেছিল, ভালোবাসা জানিয়েছে, থ্যাংক ইউ। মিরপুর থেকে মিলি, মেসেজ পড়ো না কেন, এই তো পড়ে দিয়েছি মিলি, আমার না, আচ্ছা। শাহনাজ সাভার থেকে, কেমন আছো ভাই, ভালো আছি, তবে আজকের মতো যে বিদায় নেওয়ার সময় হয়েছে। বসুন্ধরা থেকে জায়েদ SMS করেছিল, আর আজকের মতো চলে যাই, আবার আগামীকালকে বল্টুকে সঙ্গে নিয়ে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, শুনবেন ক্যাপিটাল FM 94.8, আর এতক্ষণ শুনছিলেন ইভ্যালি প্রেজেন্টস নাট বল্টু দ্য টু ফান কিংস।